প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সমান দ্বিতীয় বিভাগ, বেতন গ্রেড 13তম গ্রেড। সমযোগ্যতা সম্পন্ন অন্য বিভাগে মাধ্যমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান বেতন গ্রেড 10ম। পুলিশের সাব ইন্সপেক্টর পদের নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান বেতন গ্রেড 10ম। নার্সদের নিয়োগ পদের যোগ্যতা HSC ডিপ্লোমা ইন নার্সিং 3 বছর বেতন গ্রেড 10ম। উপ সহকারী কৃষি অফিসার পদে নিয়োগ যোগ্যতা SSC 4 বছরের কৃষি ডিপ্লোমা বেতন গ্রেড 10ম। ইউনিয়ন পরিষদের সচিব পদে নিয়োগ যোগ্যতা আগে ছিল HSC, বর্তমানে স্নাতক সমান বেতন গ্রেড জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রস্তাবিত 10ম গ্রেড। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান বেতন গ্রেড 9ম এবং 10ম গ্রেড। একই কারিকুলাম, একই সিলেবাস, একই শিক্ষার্থীদের কাজ করা এবং একই বিভাগের PTI সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক দ্বিতীয় বিভাগ হলেও তারা 10ম গ্রেডে বেতন পাচ্ছে। শুধুমাত্র আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা এই 10ম গ্রেড পেতে প্রতিবন্ধকতার শিকার হচ্ছি। প্রাথমিক শিক্ষকরা কোমলমতি শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করেন, ক্লাসে তাদের জীবনমান উন্নতকরণের জন্য বিভিন্ন নৈতিকতা শিক্ষা শিক্ষাদান করেন। অথচ আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের নিজেদের জীবনমান খুবই নিম্নতর। আপনারা জেনে মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ করছি, একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনার্স মাস্টার্স পাশ করে এসে যখন শিক্ষকতা পেশায় জয়েন করে তখন সরকারের 13তম গ্রেডের মাত্র 17,540 টাকা বেতনে তাকে জীবিকা নির্বাহ করতে হয় এবং এই জীবিকা নির্বাহ করতে গিয়ে তাদেরকে অধিকাংশ ক্ষেত্রেই ব্যাংক ঋণ নিয়ে তাকে ঋণের বোঝা মাথায় নিয়ে ক্লাসরুমে পাঠদান করতে হচ্ছে। মাসিক এই বেতন ভাতা দিয়ে কখনো উন্নত জীবন সম্ভব নয়, আর এই কারণেই মেধাবীরা প্রাথমিক শিক্ষকতা পেশায় না এসে অন্য পেশায় ছুটছেন। মাননীয় প্রধানমন্ত্রী 2041 সালের মধ্যে উন্নত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে নির্লজ্জভাবে কাজ করে যাচ্ছেন, প্রাথমিক কোমলমতি শিক্ষার্থীদের 2041 সালের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, প্রাথমিকে শিক্ষকতা পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আশু প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু শাসনামলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের এবং গ্র্যাজুয়েট শিক্ষকদের একই দাবি বেতন স্কেল ছিল। 1977 সালের সামরিক শাসনামলে প্রধান শিক্ষকদের বেতন স্কেল 325 টাকা এবং সহকারী শিক্ষকদের বেতন স্কেল 300 টাকা নির্ধারণ করে সর্বপ্রথমে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের মধ্যে ব্যবধান সৃষ্টি করা হয়। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, আমরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বঙ্গবন্ধু শাসনামলের ন্যায় প্রধান শিক্ষকদের কার্যভার ভাতা প্রদান করে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের একই বেতন গ্রেডের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন চাই। যৌক্তিকতা বিবেচনা, একই ডিপার্টমেন্টের পরীক্ষণ, একই বিদ্যালয়ের ডিপার্টমেন্টের PTI সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অন্যান্য ডিপার্টমেন্টের কর্মচারীদের ন্যায় শিক্ষাগত যোগ্যতা বিবেচনায় প্রাথমিক সহকারী শিক্ষকদের 10ম গ্রেডের ন্যায়সঙ্গত দাবি দ্রুত বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুগ্রহ কামনা করছি।